আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নেগ্ধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো রোববার থেকে লন্ডনে পাবলিক বাসের ভাড়া নগদ নিয়ে বন্ধ হচ্ছে বার্মিংহামে গ্যাংফাইটে তরুণ নিহত দুজন গুলিবিদ্ধ তা حمله স্যার ব্ল্যাক威尔 এন্ড কুবিত টাউন বোর্ড নির্বাচন সম্পন্ন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী রবিবার অর্থাৎ ছয় জুলাই থেকে লন্ডনে টিএফএল এর লাল বাসে টিকেটের অর্থ আর নগদে গ্রহণ করা হবে না ট্রান্সপোর্ট ফর লন্ডনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী রবিবার থেকে ওয়েস্টা কার্ড বা ট্রাভেল কার্ড ছাড়া কেউ বাসে যাতায়াত করতে পারবেন না তবে যাত্রীদের সুবিধার্থে কন্ট্যাক্টলেস ডেবিট ও ক্রেডিট কার্ডও বাসে গ্রহণ করা হবে আর যদি কারো কার্ডে বা ওয়েস্টারে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে তাকে একবারের জন্য বাসে চড়ার সুযোগ দেয়া হবে অবশ্য পরবর্তী টপ আপের সময় কেটে নেওয়া হবে পূর্ববর্তী ভাড়ার টাকা চে এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে ওয়েস্টার বা পেমেন্ট কার্ড ব্যবহার করলে যাত্রীদের প্রতিটি জার্নিতে সাশ্রয় হয় আর চে কর্তৃপক্ষ আশা করছেন টিকেটের অর্থ নগদে নেয়া বন্ধ হলে যাত্রী ওঠা নামানোতে সময় বাঁচবে যাতে করে সাশ্রয় হবে বাস যাত্রীদের টু টাইম বাসকে সময় মতো এক স্টপ থেকে অন্য স্টপেজে যেতে সাহায্য করবে আর পেলিসন নতুন সিস্টেমের কারণে টিএফএল এর বার্ষিক 24 মিলিয়ন পাউন্ড লোকসান থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে তবে এই নতুন সিস্টেম চালু হবার পর বিশেষ করে বৃদ্ধ অভিবাসী মহিলা এবং রাতে যাতায়াতকারী যাত্রীদের পোহাতে হবে বিলম্বনা সো ওয়েস্ট

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন খবর পেয়ে পুলিশ থ্রেটফোর্ড রোডে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিন ধরেই এ এলাকার ব্যবসার ব্যাপারে অভিযোগ করে আসছিলেন মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিদ্যমান গ্যাংগুলোর বিরুদ্ধে জোরেই এ সংঘাত ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা সেটি তদন্ত শেষে জানা যাবে এমনটি জানিয়েছে পুলিশ চা হামলিসের ব্ল্যাকওয়েল অ্যান্ড টাউন ওয়ার্ডের স্থগিত নির্বাচন অনুষ্ঠিত হল গতকাল তেসরা জুন কাউন্সিলর প্রার্থী হিফজুর রহমানের আকস্মিক মৃত্যুতে স্থগিত হওয়া নির্বাচনে কাল জয়লাভ করেছেন লেবার পার্টি থেকে দুইজন এবং কনজারভেটিভ থেকে একজন হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ীরা হলেন লেবার পার্টির জেফ চেস্টারটন ও ক্যান্ডিটার রোনাল্ড এবং কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর হলেন ক্রিস্টোফার জেমস চ্যাপম্যান এই আসন থেকে মাত্র তিন ভোটের জন্য বাঙালি প্রার্থী আনিসুর রহমান পরাজিত হন এনটিভির একযুগে পদার্পণ অনুষ্ঠান লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ইফতার মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে লন্ডনের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা এই চ্যানেলটিকে ভালোবাসা জানাতে আসেন এনটিভি টি ইউরোপের সি সাবরিনা হোসেন ও ডিরেক্টর মোস্তফা সরোয়ার দর্শক চাহিদা পূরণের অঙ্গীকার নিয়ে কমিউনিটির সর্বস্তরের কাছে তুলে ধরেন আগামী দিনের পথ চলার অঙ্গীকারের কথা বৃহস্পতিবার রিজেন্ট লেক ব্যাংকুইটিং হলে আয়োজিত ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন আব্দুর রহমান মাদানী অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক আঙ্গনের বিশিষ্ট জনেরা এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেনের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরেন। চ্যানেলটিতে শুভেচ্ছা জানাতে শুভানুধায়ী আর বিজ্ঞাপন দাতাদের পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার সহ বিশিষ্ট জনেরা যোগ দেন। লন্ডনে আসছেন বলিউডের সুপারস্টার শাহিদ কাপুর সোনাক্ষী সিনহা মিকা সিং জ্যাকলিন ফার্নান্ডেজ ও আলিজাফর লন্ডনের ওটিউ এরিনাতে বলিউড শো স্টপার্স ইভেন্টে পারফর্ম করতে আগামী আগস্ট একই সাথে দেখা যাবে এসব তারকাকে সেন্ট্রাল লন্ডনের দি গ্র্যান্ড রয়্যাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান বলিউড শো সুপার স্টপার্স ইভেন্টের আয়োজক বাংলাদেশি বংশোদ্ভূত আর্টিস্টিক ডান্স ডিরেক্টর নাস চৌধুরী ম্যানচেস্টার মিলান গ্রুপের উদ্যোগে মাহে রমজানের উপর আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল ম্যানচেস্টারের স্থানীয় মুসলিম সেন্টারে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি রহমান রমজানের গুরুত্বের উপর আলোচনা করেন মুসলিম সেন্টারের জানান ইমাম হাফিজ মালানা আমিনুর রহমান মাহফিলে নানাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হেলাল আহমেদ সাধারণ সম্পাদক নাজিম আলম সিলিক উদ্দিন জাবেদ উদ্দিন ইকবাল আহমেদ রুহেল আহমেদ ফয়সাল মিয়া রহমান সহ গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে বিপুল সংখ্যক মহিলারাও উপস্থিত ছিলেন বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে মাহফিল শেষ হয় গত চৌঠা রমজান বুধবার সাউথ বেডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদের উদ্যোগে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল আমাদের বেডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শায়েদ জানিয়েছেন ইফতার মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইফতার পূর্ববর্তীর সময়ে মাহে রমজানের তাৎপর্য গুরুত্ব ও ফজিলত ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বয়ান পেশ করেন বিশিষ্ট আলেম মালানা শাহ হালিম মাইলানা সিরাজুল ইসলাম হাফেজ আব্দুল বাড়ি ও হাফেজ শামীম উদ্দিন উকিল প্রমুখ এ সময় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সজিবুল্লাহ সজিব আলহাজ ছমক আলী আলহাজ রজব মিয়া আলী আলহাজ ময়না মিয়া আলহাজ এলাইস মিয়া মোহাম্মদ সোহেল আহমেদ আলহাজ দিন মোহাম্মদ আরজুমান দালি ও আলহাজ সুরত মিয়া প্রমুখ পরে মুসলিম উম্মার শান্তি কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবার সিলেটের খবর সিলেট নগরীতে ইজি বাইক চলাচল বন্ধের প্রতিবাদে ঝটিকা মিছিল থেকে অন্তত বিশটি ট্রাক ও প্রাইভেট যানবাহন করে তাণ্ডব চালায় ইজি বাইক চালকরা এ সময় ট্রাক চালক সহ পাঁচজন আহত হয় ট্রাক ভাংচুর ও হামলার প্রতিবাদে নগরীর সোভাহানিঘাট পয়েন্টে ট্রাক রেখে রাস্তা অবরোধ করে রাখে ট্রাক শ্রমিক ইউনিয়ন সিলেট নগরীতে ব্যাটারি চালিত ইজি বাইক চলাচল নিষিদ্ধের প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাতে সোভানিঘাট পয়েন্ট থেকে লাঠি সোটা নিয়ে মিছিল বের করে ইজি বাইক চালকেরা সেখান থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তায় চলাচলকারী অন্তত বিশটি ট্রাক ও পাঁচটি সিএনজি অটো সহ প্রাইভেট গাড়িতে হামলা চালায় তারা মিছিলকারীদের লাঠি ও ইটের আঘাতে কয়েকজন আহত হন এর আগে বুধবার থেকে নগরীতে যানজট নিরসনের লক্ষ্যে ইজি বাইক চলাচল নিষিদ্ধ করে প্রশাসন এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো রোববার থেকে লন্ডনে পাবলিক বাসের ভাড়া নগদে নেয়া বন্ধ হচ্ছে ওয়ার্মিং আমি গ্যাং ফাইটে তোড়ুন নিহত দুজন গুলিবিদ্ধ তা হামলেতে ব্ল্যাক威尔 এন্ড কুবিতチャンগোর্ডেন নির্বাচন সম্পন্ন এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ